আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেকদিন পরে, প্রায় আজকে সম্ভবত প্রায় এক বছর পরে আমরা আজকে বার হলাম, মানে ওদেরকে নিয়ে বার হলাম, আনিতাকে সিলভিয়াকে নিয়ে বার হলাম পার্কে ঘোরার জন্য। তো এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা আসছি আজকের সেন্ট্রাল পার্ক, অনেক বাচ্চারা, মনে হচ্ছে যে আজকে ওদের ঈদের দিন, তো সব ঘোরাঘুরি করছে, যদিও বা সব আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে নাই। আমরাও এসেছি, এই যে এরা এখানে একটু আনন্দ করছে, আমার মেয়ের বান্ধবী আর ওরা কয়েকজন, সাথে আছে অনিতা। হ্যাঁ অনিতা, কেমন লাগছে তোমার প্রায় দীর্ঘ এক বছর পর বাইরে বার হয়ে? ভালোই লাগছে না? আসো আমরা একটু ঘুরি আজকে। এখানে অনেক সুন্দর, মানে আবহাওয়া আর ঘাস গুলা সবুজ হয়ে উঠেছে, চারিদিকে ফুল দেখতে পাচ্ছি ঘাসের মধ্যে। এখানে অনেক ফ্যামিলি আসছে, কিন্তু সব কিন্তু আলাদা আলাদা, তাই না? বাচ্চারা সব স্কেট বোর্ড নিয়ে আসছে, সাথে আমার মেয়েও নিয়ে আসছে। আচ্ছা, তোমার কেমন লাগছে সেটা তো বললো না। আমি তো প্রায় বার হই না, আমি কাজে যাচ্ছি প্রায় বার হই, কিন্তু না এইভাবে আমাদেরকে নিয়ে একসঙ্গে বের হওয়া হয়নি। ওটাই বলছি, অনেক মাস। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি যে আমি তো আগে তো তোমাদেরকে নিয়ে প্রায় বার হতাম, এখন আর বাড়াতে পারছি না, তো আজকে তোমাদেরকে নিয়ে বাড়াতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে তোমাদেরকে নিয়ে বার হতে পারছি, এবং যেন আরও বার হতে পারি, যেন আল্লাহ যেন সব পরিস্থিতি যেন ঠিক করে দেয়। আচ্ছা, আমরা ঘুরি এই পার্কে। আমরা এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই পার্কে আর যেন একটু বেশি আনন্দ লাগছে এই পার্কটাতে এসে। এই জায়গাটা অনেক সুন্দর লাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা যেসব সৈন্যরা মারা গিয়েছে, এটা তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা এখানে করা। দেখাই আপনাদেরকে একটু, বাচ্চারা মনে হচ্ছে স্বাধীনতা অর্জন করছে। অনেক বাচ্চা, অনেক বাচ্চা, খুব ভালো লাগছে ওদেরকে দেখে। কি যে আনন্দ পাচ্ছে ওরা! কোন দিক দিয়ে আসলো তুমি? কোন দিক দিয়ে আসলো? খুব আনন্দ করছে ওরা। অনেক মজা করছে ওরা। তুলছি, তোমরা ধরবে তো ভালো করে।
চলে যাবে এখন? হ্যাঁ অনেক ঠান্ডা, ও হাত রাখা যাচ্ছে না। চলো হ্যাঁ, একটু গরম রোদ ছিল, একটু কম ছিল ঠান্ডা, আর রোদ চলে গেছে তো একবারে ঠান্ডা হয়ে গেছে। চলো আমরা চলে যাই, এখন বাসার দিকে চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেকদিন পর খুব ভালোই লাগলো না, সময়টা এনজয় করলাম। গাছগুলি যা আছে সব সবুজ কালার হয়ে যাবে। ইয়েস ম্যাম, কি সুন্দর কালারটা লাগছে দেখো, সবুজ কালার। এই আমার দাড়ি মতো, আমার দাড়ি কালো। আজকে একটু পার্কে আসলাম, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বিদায় নিচ্ছি ইস্টার্ন সেন্ট্রাল পার্ক থেকে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।